আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা জানবো সেটি হলো যে স্বপ্নে গলার হার বা মালা দেখলে কি হয় গলার রকেট দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো স্বপ্নের গলার হাড় দেখি গলার মালা দেখি তো এ নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা এই ভিডিওটিতে আমি তুলব বন্ধুরা এই নিয়ে আমার আগেও ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখতে পারেন অনেকটাই উপকৃত হতে পারবে ইনশা আল্লাহ তো আজকের এই ভিডিওতে আমি নতুন কিছু আরও ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আশা করি অনেকটাই আপনারা উপকৃত হতে পারবে ইনশা আল্লাহ তো বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তিনি মালা দেখেন গলার হার দেখেন বা তার গলায় মালা দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে স্বপ্নদ্রষ্টা তিনি অতিরিক্ত সম্পদ লাভ করতে পারবেন তার হাতে অধিক পরিমাণে অর্থ সম্পদ আসবে আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ স্বপ্নে গলার হার দেখা গলার মালা দেখা এটা ভালো অতিরিক্ত সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করবে এগুলো একটা ব্যাখ্যা আর দুই নাম্বার ব্যাখ্যা এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার এলেম অর্জনের প্রতি ইঙ্গিত করবে তার স্বপ্নদ্রষ্টা তিনি এলেম অর্জন করতে পারবে তিনি দিনই জ্ঞান অর্জন করতে পারবেন শিক্ষা দীক্ষায় তার উন্নতি হবে ইনশা আল্লাহ সেই সাথে সাথে বন্ধুরা স্বপ্নের গলার হার বা গলার মালা দেখা এইটা স্বপ্ন জন্য ছেলে সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে বিশেষ করে যদি কোনো মহিলা কোনো গর্ভবতী মহিলা তিনি যদি স্বপ্নে গলার হার দেখেন গলার মালা দেখেন তাহলে এটা তার ছেলে হওয়ার প্রতি ইঙ্গিত করবে অনেক গর্ভবতী মহিলারা স্বপ্নে তারা দেখে গেছে যখন তাদের এক মাস দুই মাস থাকে বা তারা বিবাহিত হয় তো বিবাহিত অনেক মহিলারা তারা স্বপ্নে গলার হার দেখেন মালা দেখেন তো এটা তাদের জন্যে ছেলে সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে এটা বুঝতে হবে বন্ধুরা এরপর যদি কোনো মহিলা স্বপ্নে তিনি মালা দেখেন তাহলে এর আরও একটা ব্যাখ্যা হচ্ছে গিয়ে যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে তিনি যদি মালা দেখেন গলার হার দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে স্বপ্নদ্রষ্টা সেই মহিলার ভবিষ্যৎ স্বামী অনারবী হবে তিনি যদি একজন আরবের মহিলারা মহিলা হন এরপরেও তার ভবিষ্যৎ স্বামী হয়তো অনারবী হবে অর্থাৎ যিনি আরব অধিবাসী হবেন না এমন কারোর সাথে তার বিয়ে হতে পারে কিংবা অন্য কেউ যদি আরব অধিবাসী ছাড়া অন্য কোনো মহিলারা যদি স্বপ্নে গলার হার দেখার মালা দেখেন তাহলে তার যে স্বামী হবে সে অনারবী হবে আরব ভূখণ্ডের হবে না আরব অধিবাসী হবে না এই বিষয়টাও বুঝে এরপরে বন্ধুরা যদি কোনো পুরুষ স্বপ্নে গলার মালা দেখেন কোন পুরুষ যদি দেখেন তাহলে এর ব্যাখ্যা খুবই চমৎকার প্রদান করা হয়েছে কোনো পুরুষ যদি স্বপ্নে গলার হার দেখেন গলার মালা দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে স্বপ্নদ্রষ্টা তিনি তার উপযুক্ত স্থানে চলে যেতে পারবেন অর্থাৎ তিনি যে স্থানের জন্য যোগ্য যে পদের জন্য তিনি যোগ্য তিনি সে পদটা লাভ করতে পারবেন অর্থাৎ একজন ব্যক্তি তিনি যদি একটা বড় পদের জন্য চেয়ারম্যান মেম্বার বা এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে কোনো পদ হোক না কেন কেউ যদি এরকম পদের উপযুক্ত থাকেন আর এমত অবস্থায় গলার মালা দেখেন তাহলে তিনি সেই পদটা পাবেন সেই পদটা তার করতলগত হবে ইনশা আল্লাহ এরপরে বন্ধুরা কেউ যদি কোনো চাকরির ইচ্ছা থাকে কোনো জব থাকে আর তিনি যদি যোগ্য হয়ে থাকেন আর এমত অবস্থায় তিনি যদি স্বপ্নে মালা দেখেন তাহলে তিনি তার সেই চাকরিটা পাবেন তিনি তার জবটা পাবেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি পুষতে পারবেন তো পুরুষরা যদি স্বপ্নের গলার মালা দেখে তাহলে তিনি তার সেই উপযুক্ত স্থানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণের প্রতি ইঙ্গিত করে স্বপ্নের গলার হার দেখা বা মালা দেখা তো এই ছিল স্বপ্নে মালা দেখা নিয়ে কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে তুলে ধরলাম তো আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন নিত্য নতুন আরও কার্য স্বপ্নের ব্যাখ্যার ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত